ক্লাস টুয়েলভের ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে তোমাদের কোন কোন অঙ্কগুলো করতে হবে, কতগুলো সূত্র পড়তে হবে, এবং বলেছিলাম তিনটি ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো স্ট্যাটিস্টিক্স এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পুরোটাই কভার করব। আজকে তার দ্বিতীয় ভিডিও আসছে, অর্থাৎ এখানে আমরা করব আজকে ট্যালি কিভাবে বার করতে হয় এবং ট্যালি বার করার পর আমরা কিভাবে তার মিন বা গড় বার করতে পারি। ঠিক আছে, এর আগের দিন আমরা পড়েছিলাম যে টোটাল আমাদের কতগুলো সূত্র পড়তে হবে, অর্থাৎ আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন মিডিয়ান মোডের সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তোমরা এর আগের দিন যে ভিডিওটা দেখো নি অবশ্যই দেখে নিবে যে যদি সংখ্যাগুলো এরকম করে থাকে তাহলে এর ক্ষেত্রে আমরা মিন মিডিয়ান মোড বা গড় মধ্যমান এবং বৈশিষ্ট্য কি করে বার করব সেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ট্যালি মার্কে সাজাবো এবং ট্যালি মার্কে সাজানোর পর কিভাবে গড় নির্ণয় করব। তোমাদের পরীক্ষায় এরকম আসবে যে নিচের সংখ্যাগুলোকে ট্যালি চিহ্নে সাজিয়ে গড় নির্ণয় করো, বা তোমাদের এরকম করে কোশ্চেন হাতে আসতে পারে নিচের সংখ্যাগুলির শ্রেণী সংখ্যা 35 থেকে 39 থেকে সাজানো শুরু করো এবং সাজানোর পর তার গড় নির্ণয় করো। ঠিক আছে, এরকম করে আসতে পারে। তো এখানে দেখো আমি তোমাদের সে এই সংখ্যাগুলোকেই আমি এখানে তুলেছি, এখানে তোলা হয়েছে। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে। যদি আমাদের কোশ্চেনের মধ্যে বলা থাকে যে শ্রেণী সংখ্যা, এই যে শ্রেণী সংখ্যা স্কোর সংখ্যা, এটা 35 থেকে 39 বা 40 থেকে 44 বা 20 থেকে 24 এরকম সাজাতে বলে, তাহলে আমরা সেখান থেকে শুরু করব। যদি অঙ্কে কোনো রকম এরকম কোনো কিছু নির্দেশ না থাকে তাহলে আমরা কি করব, সংখ্যাগুলোর মধ্যে দেখব যে কোনটা সব থেকে ছোট সংখ্যা আছে। এখানকার সব থেকে ছোট সংখ্যা আছে কত, 36। কত? 36। এবং সব থেকে বড় সংখ্যা খুঁজবো আমরা, সব থেকে বড় সংখ্যা আছে কি, 84। ঠিক আছে, তাহলে 36 এবং 84, সব থেকে ছোট 36 এবং সব থেকে বড় হচ্ছে 84। এবার কি করব আমরা, এই এত এতটা না করে প্রথমে আমরা এরকম করে 35 থেকে তাহলে আমরা শুরু করব, কারণ এই যে 36 সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে 35 থেকে 39 শুরু করতে হবে। 35 থেকে 39 আমরা এই জন্য করছি কারণ 35 থেকে 39 হচ্ছে 5 ঘর, অর্থাৎ আমরা 5 ঘর 5 ঘর সাজাবো। যেরকম 35, 36, 37, 38, 39, অর্থাৎ 35কে এবং 39কেও ধরতে হবে গুনার সময়। হাতে তোমরা গুনবে আগে 35, তারপর 36, তারপর 37, 38, 39। ঠিক আছে, তোমরা হাতে গুনার সময় 35 থেকে 36 আঙ্গুলে ধরবে না, তোমার 35টাকে আঙ্গুলে ধরতে হবে, 35, 36, 37, 38, 39, তাহলেই কিন্তু 5 ঘর ব্যবধান আসবে। তাহলে যত এখানে তাহলে আমাদের 35 থেকে 39 আমরা শুরু করছি এবং 84 পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ 84, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84। তাহলে এখানে 84 আসলো, আর এখানে আমাদের 35, এই যে 36টা আছে, তাহলে এই ঘরের মধ্যে আমাদের 36 চলে আসবে। তাহলে আমরা এরকম করে সাজিয়ে নিব, এই লাইনটা আগে সাজিয়ে নিব। তারপরে পাশের ঘরটা কি করব, ট্যালি। ঠিক আছে, ট্যালি লিখব। এবার ট্যালি কিভাবে বার করতে হবে, অর্থাৎ অনেকেই ভুল করে, যেটা অনেকে ভাবে যে 35 থেকে 39 যে সংখ্যাগুলো আছে আমি সেগুলো খুঁজবো, 35 থেকে 39 এরকম করে খুঁজতে শুরু করে, 35 থেকে 39, 35 থেকে 39। এক্ষেত্রে কি ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ এখানে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ কোনটাতে কম হয়ে যাবে কোনটাতে বেশি হয়ে যাবে, তারপরে যে ফ্রিকোয়েন্সিটা এটা, এই যে এটা মিলবে না। এটা কটা সংখ্যা আছে, এখানে সংখ্যাটা আছে 40টা, তোমরা যদি গুণ তাহলে হবে, এই যে দেখো 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে এক একটা লাইনে, আর কটা লাইন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা, তাহলে 8টা 40টা সংখ্যা আছে। তাহলে এখানে যদি পরিসংখ্যাগুলো এগুলো যোগ করে বা এগুলো যোগ করেও কিন্তু 40 আসবে, এটা কিন্তু দেখে নিতে হবে। তাহলে আমার পদ্ধতিটা যদি তোমরা দেখো যে ট্যালি চিহ্ন কীভাবে বার করতে হয়, তাহলে খুব সহজে, খুব কম সময়ে এবং নির্ভুলভাবে তোমরা এটা বার করতে পারবে। আমি কি করি, এই যে 40 আছে, এই সংখ্যাগুলো আছে, তাহলে 40-এর নিচে আগে দাগ দাও, 40-এর নিচে দাগ দাও, এবার চলে আসো 40টা কোথায় পড়বে, এখানে, তাহলে এখানে একটা দাগ। ঠিক আছে, তারপরে কি আছে, 84, 84-এর নিচে দাগ দাও, চলে আসো 84 কোথায় আসবে, 84 যে এখানে, তাহলে এখানে একটা দাগ দিলা। তারপরে 46, তাহলে এখানে নিচে দাগ দাও, 46, তারপরে কোথায় আসবে, 46, এই 45 থেকে 49, তাহলে এখানে 46, এখানে একটা দাগ দাও। এরকম করতে 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 যখনই দেখবে যে একটা ঘরের মধ্যে 4টা দাগ হয়ে যাচ্ছে, পরের বার যে যদি সংখ্যাটা আসে তাহলে সেটাকে আমরা কোনাখানে কেটে দিই, তাহলে 4টা আর একটা কোনাখানে হয়ে গেলো 5টা, অর্থাৎ 5টাতে একটা দল বা গ্রুপ হয়ে যায়।
ঠিক তেমনি করে তোমাদের পুরোটা এখানে সাজাতে হবে, ঠিক আছে? এখানে তোমরা এরকম করে খুঁজতে যাবে না যে 35 থেকে 39 কত আছে, তোমরা সরাসরি এখানে দাগ দিবে, একটা সংখ্যার নিচে দাগ দেবে, এবং ওই সংখ্যাটা কার মধ্যে আসবে, কোন গ্রুপের মধ্যে আসবে। কথার কথা আমি একটা বলেছি যে 60 সংখ্যাটা কোন গ্রুপে আসবে, 60। তাহলে আমরা এখানে দেখবো 60-এর ঘর কোনটা, 60 থেকে 64 এটা, তাহলে এখানে দাগ দিবো, বুঝা গেলো? এরকম করে দাগ দিয়ে দিয়ে আমাদেরকে এখানে প্রথম থেকে এই প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত আমাদেরকে করতে হবে। তারপরে আমরা দাগগুলো পাবো, দাগগুলোর পর এই দাগের সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে এবং এখানে লিখতে হবে এফ বা ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে 4টা দাগ আছে, আমি 4 বসিয়েছি। এখানে 5টা আছে, মানে এখানে 4টা আছে, আর একটা কোনাখানে কাটা আছে, মানে 5টা আছে, মানে 5টা আছে, এখানে 5টা, মানে দুটো, এখানে 5 আর 2 7টা, এখানে 3টা, এখানেও 3টা, এখানে 4টা, এখানে 3টা, এখানে 4টা। তাহলে এবার আমি দেখবো যে আমার 40 এসেছে কিনা, কারণ আমি 40টা সংখ্যাকে এখানে বসিয়েছি। তাহলে এখানে এটা যোগ করতে হবে, ঠিক আছে? এখানে এটা যোগ করতে হবে, যেরকম 4 5 9 4 14, তাহলে 10 14, 14 আর 2 19, 19 আর 7 26, 26 আর 6 32, 32 আর 4 36, 36 আর 7, যোগটা ভুলে গেলাম, 4 5 9, 9 5 14, 14 আর 2 16, 16 আর 7 23, 23 আর 3 26, 26 আর 3 29, 29 আর 4 33, 33 আর 3 36, 36 আর 4 40, ঠিক আছে? তাহলে এখানে 40 হয়ে গেল। এইবার এর পাশের ঘরটাতে কি করতে হবে, যেখানে বড় ফ্রিকোয়েন্সিটা আছে, ফ্রিকোয়েন্সি মানে কি পরিসংখ্যা, এই ফ্রিকোয়েন্সি এটাকেই আমি বলবো, বারবার বলবো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা মানে বাংলা মানে হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে যে পরিসংখ্যাটা সব থেকে বেশি থাকবে বা যে ফ্রিকোয়েন্সিটা বেশি থাকবে সেই ঘরের মধ্যে জিরো নিয়ে নাও। তাহলে এখানে দেখো বড় সংখ্যা কোনটা আছে, 7 আছে, 7-এর এখানে তোমরা জিরো নিয়ে নাও। তারপরে উপরের সংখ্যাগুলোকে 1 2 3 4, আর ওর নিচেরগুলোতে 1 2 3 4, উপরের গুলো মাইনাস, নিচেরগুলো হবে প্লাস, ঠিক আছে? এই যে এটা 1 2 3 4 বা 1 2 3 4 5 কিভাবে আসলো, এটা তোমাদেরকে আমি পরে দেখাবো, আজকে দেখাবো না, কারণ এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে? আর এটার একটা সূত্র আছে যেটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আপাতত এটুকু মনে রাখো যে উপরেগুলো 1 2 3 4 মাইনাস হবে আর নিচেগুলো 1 2 3 4 প্লাস হবে। এবার কি করো, তাহলে এফ এক্স ড্যাশ বার হলো, তারপরে কি করতে হবে, এই এফ আর এক্স একসঙ্গে গুণ করতে হবে, তাহলে এফ এক্স ড্যাশ, ঠিক আছে? দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, সঙ্গে একসঙ্গে হয়ে যাবে, তাহলে এফ এক্স ড্যাশ। তাহলে এই যে এটা সংখ্যা এটার সঙ্গে এটা গুণ করবে, 4 4 16, 5 3 15, 5 2 9 10, 5 2 5 1 5 1 2 1 2, 7 0, এটা কি হলো, 0 হয়ে গেল, 3 1 3, 3 2 9 6, 4 3 12, 3 4 12, 4 5 20। তাহলে এই দুটো ঘরকে গুণ করে এই ঘরে বসাবো এবং জিরো জায়গায় এখানে জিরো বসিয়ে হবে। এবার কি করতে হবে, মাইনাস দিয়ে এই মাইনাস দিয়ে উপরের সংখ্যাগুলোকে যোগ করতে হবে, কি 16 15 10 22, এদের যোগ করবো, 16 আর 15 কি 31, 31 আর 10 কি 41, 41 আর 2 43। তাহলে মাইনাস দিয়ে আমরা 43 এখানে লিখবো, আর নিচের সংখ্যাগুলোকে যোগ করে প্লাস দিয়ে বসাবো। নিচের সংখ্যা কি আছে, 3 আর 6 9, 9 আর 12 21, 21 33, 33 আর 20 53। তাহলে প্লাস 53, তাহলে মাইনাস প্লাসে, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে বড় সংখ্যা কি আছে, 53, তাহলে 53-এর সামনে প্লাস আছে, তাহলে আমরা এখানে মাইনাস বসাতে পারবো না। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করব, 43 থেকে 53 কত হবে, 10, 53 থেকে যদি 43 বাদ দিই 10। এখানে বড় সংখ্যা যেহেতু আছে 53 এবং তার সামনে প্লাস আছে, এই জন্য এখানে আমরা মাইনাস বসাতে পারলাম না, এখানে আমরা প্লাস বসালেও বসাতে পারি, সামনে কোনো কিছু নেই মানে প্লাসই আছে, এটা হয়ে গেল। তাহলে এই যে বার হলো এটা হচ্ছে সামেশন এফেক্ট ড্যাশ, সামেশন এফেক্ট ড্যাশ, অর্থাৎ আমরা এফেক্স যে ঘরটা আছে এই এফেক্স এর ঘরটাকে আমরা যোগ বিয়োগ করে বার করলে করলাম, এই জন্য এখানে সামেশন কথাটা চলে আসলো, বুঝা গেল? তাহলে সামেশন এফেক্ট ড্যাশ। আর একটা ঘর করতে হবে, সেটা হচ্ছে এক্সাক্ট লিমিট। এক্সাক্ট লিমিট হচ্ছে কি, যে এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে 0.5 মাইনাস এই সংখ্যাটার সঙ্গে, এরকম দেখো, অর্থাৎ যদি 35 থাকে, এই 35, 35 মাইনাস 0.5 ইজিক্যাল টু 34.5, অর্থাৎ আমরা যখন এক্সাক্ট লিমিট বার করব তখন ওই সংখ্যাটার সঙ্গে 0.5 মাইনাস করব, অর্থাৎ বাদিকে এই সংখ্যাটার সঙ্গে, এই সংখ্যাটার সঙ্গে 0.5 মাইনাস করব, আর এই সংখ্যাটার সঙ্গে কিন্তু 0.5 কি করব, প্লাস করব। আবার এখানে যেটা আমাদের আছে 39, 39-এর সঙ্গে কি করব, আমরা প্লাস করব
0.5, তাহলে ইজিকালটা কত হবে 39.5। তাহলে কিন্তু আমি এটাই বসিয়েছি, দেখো 34.5 39.5, এই দেখো 34.5 39.5। ঠিক তেমনি প্রত্যেকটা স্কোয়ার এরকম করে বাড়তে বার করতে হবে, প্রথমটার সঙ্গে 0.5 মাইনাস এবং পরেরটার সঙ্গে হচ্ছে কি 0.5 প্লাস, বুঝে গেল? তাহলে এরকম করে পুরো লাইনটা তোমাদেরকে করতে হবে। করার পর এখানকার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। এবার চলে যেতে হবে যে আমরা সূত্রটা কি জানি। আমরা জানি মিনের সূত্র কি, AM অর্থাৎ অ্যাজুম মিন প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই অর্থাৎ ইন্টারভেল, ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যাজুম মিনটা বার কীভাবে করবো, অ্যাজুম মিন ইজ ইকুয়াল টু আমাদের দেখবো যে কি কোথায় আমরা জিরো ধরেছি, এটা আমরা এখানে জিরো ধরেছি, ঠিক আছে? এই লাইনটার মধ্যে আমরা জিরো ধরেছি, এই লাইনটার যে শ্রেণীটা আছে এই শ্রেণীটাকে যোগ করে দুই দিয়ে আমরা কি করব, ভাগ করব, কী করবো 55 আর 59কে আমরা যোগ করবো দুই দিয়ে ভাগ করব। তাহলে কি করছি আমরা, 55 প্লাস 59 বাই 2, তাহলে 55 আর 59কে যদি আমরা যোগ করে দু দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে 57, ঠিক আছে? 55 59কে যদি আমরা দু দিয়ে যোগ করে দু দিয়ে ভাগ যোগ করে দু দিয়ে ভাগ করি তাহলে কত হবে 57। দেখিয়ে দিচ্ছি, 55 আর 59 যোগ করি তাহলে 5 আনে কত হবে 14, 4 হাতে 1, 5 5 10 আর 1 11, 11কে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কাটিয়ে দিই, 5 2 10 2 5 10 কি 2 5 10 আর 1 বাঁচলো, তাহলে 4-এর আগে সামনে চলে আসলো 1, তাহলে 14 2 7 14, বুঝে গেল? তাহলে কত হবে 57, তাহলে এই জন্য আমি 57 বসালাম। তারপর সামেশন এফ এক্স ড্যাশ আমরা কতবার করেছি দেখে নাও, সামেশন এফ এক্স ড্যাশ কতবার হয়েছে 10 বার হয়েছে। এন সংখ্যা কটা সংখ্যার আমরা কি করছি মিন বার করছি, কটা সংখ্যা এন কত ছিল 40টা, অর্থাৎ এখানে কটা সংখ্যা ছিল 40টা সংখ্যা ছিল, তাহলে আমাদের কত হবে এখানে এন ইজ ইকুয়াল টু 40। তারপরে আই হচ্ছে কি ক্লাস ইন্টারভেল, কি ক্লাস ইন্টারভেল অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এই যে ক্লাসগুলো আছে 40 থেকে 44 45 থেকে 49 50 থেকে 54 এগুলোর মধ্যে কত ব্যবধান আছে, তাহলে এর ব্যবধানটা কত আছে 5 ঘর 5 ঘর আছে, তাহলে এখানে আমরা বসালাম 5। তাহলে আমরা এখানে প্রত্যেকটা মান আমরা পেয়ে গেছি, AM 57 সামেশন এফ এক্স ড্যাশ 10, এন ইজ ইকুয়াল টু 40 এবং আই বা ইন্টারভেল ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা শুধু মানগুলো পুট করে দেবো, AM এর জায়গায় 57 প্লাস সামেশন এফ এক্স এর জায়গায় 10 বাই এন এর মান কত 40 ইন্টু ইন্টারভেল কত 5 বসিয়ে দিলাম। তো এখানে আমরা কি করছি 57 প্লাস আর তোমরা এই দুটোকে গুণ করে নিতে পারো এবং কেটেও দিতে পারো, 5 8 40 তাহলে 10 বাই 8 হবে। আমি এখানে কি করেছি এই দুটোকে গুণ করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, যারা অঙ্কে একটু কাঁচা তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে এখানে 5 আর 10 এদিকে গুণ করবো, 5 10 50 আর নিচে 40 থেকে গেলো, তাহলে উপরে একটা শূন্য উপরে নিচে একটা শূন্য আমরা কেটে দিলাম। তারপরে আমরা 4 দিয়ে 5কে ভাগ করে দেবো, 4 দিয়ে 5কে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কি 4 1 কে 4, তারপরে 1 নামলো, দশমিক নিয়ে আমরা শূন্য নিয়ে নিলাম তাহলে 10 হয়ে গেলো, 4 2 8 8 করতে 10 2 বাঁচলো, আবার দশমিক তো আমাদের নামাই আছে শূন্য নিয়ে নিলাম 20 হয়ে গেলো, 4 5 20। তাহলে আমরা যদি 4 দিয়ে 5কে ভাগ করি তাহলে আমরা পাবো 1.25, তাহলে 57 প্লাস এটাকে আমরা বসালাম 1.25, তারপরে 57 সঙ্গে আমি 1.25 যোগ করে দিলাম তাহলে হবে কি 58.25। শোনো এই যোগগুলো দশমিকের যোগ বিয়োগগুলো একটু ভালো করে করতে হবে, যেহেতু ঠিক আছে 57 আর এখানে তোমাকে যোগ করতে হবে 1.25, ঠিক আছে? তুমি যদি এরকম করে বসাও 1.25 তারপরে তুমি যোগ করো তাহলে তোমার যোগটা ভুল হয়ে যাবে, কি হয়ে যাবে ভুল হয়ে যাবে। সবসময় কি বসাতে হবে, দশমিকের নিচে দশমিক বসাতে হবে, কি করতে হবে দশমিকের নিচে দশমিক বসাতে হবে, এরকম 57 দশমিক এরকম করে তো আমরা নিতেই পারি 57, ঠিক আছে? কারণ দশমিকের পর শূন্যগুলোর কোনো দাম নেই, তাহলে হলো কি 57.00 এরকম বসিয়ে দিলাম। তাহলে আমাদেরকে কি বার করতে হবে 1.25, তাহলে 1.25 যদি আমরা লিখি 1.25 তাহলে আমরা এই দশমিকটা এই দশমিকের নিচে বসিয়ে দেবো। এদিকে কটা সংখ্যা আছে 1, এদিকে সংখ্যা কটা আছে 2 2 আর 5, অর্থাৎ দশমিকের নিচে দশমিক হবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো, এটা 5 নেমে গেল, 2 নেমে গেল, দশমিক 7 আর 1 কত কত হলো 8 আর এখানে 5, তাহলে হবে কি 58.25, কত হবে 58.25। দশমিকের যখন যোগ বিয়োগ করবে তখন যদি কোনো সংখ্যার
মধ্যে দশমিক না থাকে এবং অন্য কোনো সংখ্যার মধ্যে দশমিক থাকে, তাহলে ওই সংখ্যাটার ডান দিকে দশমিক নিয়ে তোমরা জিরো যতগুলো বসাতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু যোগ বিয়োগ করার সময় দশমিকের পেছন নিচে দশমিক বসবে, এটা সবসময় মনে রাখবে। দশমিকের নিচে দশমিক বসবে, তারপরে বাঁ সাইডে যে যে সংখ্যাগুলো থাকবে এবং বা ডান সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বসাতে হবে, তারপরে যোগ বিয়োগ ভাগ গুণ এরকম করে করতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে আমরা দুটোকে যোগ করে দিলাম, চলে আসলো আমাদের 58.25। তাহলে এটা হয়ে গেলো কি এই সংখ্যাটার মিন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ঠিক আছে, তারপরে আমি একবার পরিষ্কার করে বলে দিচ্ছি কি আমরা এই সংখ্যাগুলো পরীক্ষায় এই সংখ্যাগুলো থাকবে, আমরা এই সংখ্যাগুলোকে গুণে নেবো কটা সংখ্যা আছে, 40 আছে। যদি ক্লাস শুরু করার কথা বলে যে 35 থেকে 39, 40 থেকে 39 এরকম তোমাদের শুরু করতে হয়, তাহলে শুরু তোমরা সেখান থেকে করবে। যদি কোনো কিছু না বলা থাকে তাহলে সব থেকে ছোটো সংখ্যাটা এবং সব থেকে বড় সংখ্যাটা তোমাদের খুঁজে বার করতে হবে, তারপরে স্কোরের জায়গায় সেই ছোট সংখ্যা থেকে শুরু করে 5 গোল ব্যবধানে তোমরা তোমরা এই সংখ্যা এই স্কোরটাকে সাজাবে। সাজানোর পর এই একটা একটা সংখ্যার নিচে দাগ 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 দিয়ে দিয়ে ট্যালির সংখ্যাগুলো ট্যালির চিহ্নগুলো বসাবে, তারপরে ট্যালির সংখ্যাগুলোর পাশে ফ্রিকোয়েন্সিটা বসাবে, অর্থাৎ কটা দাগ দিয়েছো বা কটা কি হয়েছে। পরেরটা এটা শুধু সংখ্যায় লিখতে হবে, এটা দাগে লিখতে হয়েছিল, এটা সংখ্যায় লিখতে হবে। সংখ্যায় লেখার পর যে ফ্রিকোয়েন্সিটা সব থেকে বড় আসবে তার সমান্তরালে তোমরা জিরো বসাবে, আর উপরের যে ঘরটার নাম দেবে এক্স ড্যাশ, কি দিবে এক্স ড্যাশ। এই জিরোর উপরেগুলো হবে 1 2 3 4 মাইনাস, আর নিচেরগুলো হবে 1 2 3 4 5, যত দূর পর্যন্ত যাবে এগুলো হবে প্লাস। তারপরে কি তারপরের ঘরটা হবে এফ এক্স ড্যাশ, তাহলে এটা আর এটা গুণ, 4 4 16, 5 3 15, 5 2 গুণে 10, 2 1 কে 2। ঠিক আছে, সবগুলোর সামনে মাইনাস আসবে কারণ এখানে কিছু না, মানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এগুলো মাইনাস আসবে, এগুলো অবশ্যই তাহলে প্লাসে আসবে। 3 1 কে 3, 3 2 গুণে 6, 4 3 এ 12, 3 4 এ 12, 4 5 এ 20। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলোকে এই এই যে যেগুলো সামনে মাইনাস আছে সেগুলোর সামনে মাইনাস দাও, মাইনাস দিয়ে সবগুলোকে যোগ করো, তারপরে এগুলো সামনে প্লাস আছে তাহলে প্লাস দাও, এগুলোকে যোগ করো, তারপরে সামেশন এফ এক্স ড্যাশ, এখানে যোগ বিয়োগ করে যে সংখ্যাটা আসবে সেটা এখানে বসাতে হবে। এখানে প্লাস মাইনাসে সবসময় একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করতে হবে, কিন্তু চিহ্নটা তোমাদেরকে সবসময় এটা মাইনাসই হবে, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু এখানে চিহ্নটা মাইনাস হবে না প্লাস হবে সেটা তোমরা দেখবে যে যে সংখ্যাটা বড় আছে সেই সংখ্যাটার সামনে কোন চিহ্নটা আছে। ধরে নাও যে যদি সাপোজ 53 সামনে এখানে মাইনাস থাকতো, 43 সামনে প্লাস থাকতো, তাহলে এখানে -10 হতো, কিন্তু +10 হতো না, যেহেতু 53 সামনে এখানে প্লাসটা আছে সেহেতু এখানে +10 হয়েছে, তাহলে সামেশন এফ এক্স ড্যাশ তোমাদের আমাদের কি বার হলো 10। আর এখানে কি করবে, এই এক্সাক্ট লিমিট যে ঘরটা এখানে বার করার সময় কি করবে, এই যে স্কোরটা আছে এই স্কোরটার সঙ্গে 0.5 মাইনাস করবে, আর এটার সঙ্গে 0.5 প্লাস করবে, তারপরে তোমরা এই এক্সাক্ট লিমিটটা বার করবে, প্রত্যেকটার ক্ষেত্রে একই হবে। তারপরে একটা শর্ট ট্রিকটা আমি বলে দিচ্ছি তোমাদের, খুব সহজে প্রত্যেকটা তোমাদের বার করতে হবে না। দেখো একটা বিষয়, এই যে দেখো 35 থেকে 39, 35 থেকে যদি আমরা 0.5 বাদ দিই, মানে অর্ধেক বাদ দিচ্ছি, কিন্তু 35 যে সংখ্যাটা আছে তার অর্ধেক, মানে 35 নাম্বার সংখ্যাটা অর্ধেক বাদ দিচ্ছি, তাহলে কি 34 35, তাহলে 35টা যদি অর্ধেক বাদ দিই তাহলে অর্ধেক থাকবে, তাহলে কত হবে 34.5। ঠিক আছে, বা তোমরা একবার যদি যোগ করে দেখে নাও, তাহলে বিয়োগ করে দেখো না, যেরকম আমি দেখিয়ে দিলাম, যেরকম আমি দেখিয়ে দিলাম এখানে, সেটা করতে পারো, এই যে এটা তোমরা দেখে নিতে পারো। এবার কি করবে, এই 39.5-এর পাশেই শুধু 0.5 লাগিয়ে দেবে, কি 39.5-এর 39 যেটা আছে ওর ওর পাশে 0.5 লাগিয়ে দেবে, এবং 0.5টা এখান থেকে এখানে লিখে নেবে, কি করবে এখান থেকে এখানে লিখে নেবে, আবার যে এই সংখ্যাটা আছে এটার সঙ্গে 0.5 লাগিয়ে দেবে, কি 0.5 লাগিয়ে দিলাম, আবার এই সংখ্যাটাকে তোমরা কোনাকানে নিচে এখানে লিখে নেবে, কারণ এটার সঙ্গে বিয়োগ করলে এই সংখ্যাটাই আসবে। ঠিক আছে, আবার তাহলে এটা কত হলো 49.49, তাহলে ওর পাশে তোমরা 5 বসিয়ে নিলে, আবার কোনাকানে এখানে এখানে এটা বসিয়ে দাও। ঠিক আছে, এরকম করতে 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 কি হবে, তোমাদেরকে আর বিয়োগটা করতে হবে 0.5 বিয়োগ বা যোগ বিয়োগটা করতে হবে না, এটার এগুলোর পাশে শুধু 0.5 লাগিয়ে দাও, আর কোনা কোণে শুধু ওই সংখ্যাটাকে এদিকে বসিয়ে দাও, তাহলে কিন্তু সঠিক সংখ্যাগুলো তোমাদের চলে আসবে, তোমাদেরকে বারবার যোগ বিয়োগ করতে হবে না। তাহলে এই ঘরটা করলা, এবার তোমরা যে সূত্রটা আছে সেটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার সেই সূত্রের মধ্যে AM কত, সামেশন এফ এক্স ডট কত বার হলো, N সংখ্যা কত, I সংখ্যা তোমরা এগুলো লিখে নেবে। ঠিক আছে, অ্যাজুমিনটা আরেকবার বলে দিচ্ছি, অ্যাজুমিন হচ্ছে যেখানে আমরা জিরোটা ধরেছি, অর্থাৎ এই যে জিরোটা এখানে আমরা জিরো ধরেছি, এই জিরোর যে ক্লাসটা আছে জিরো যেখানে ধরেছি
তার যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে যোগ করে দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ। এই জন্য আমি 55 আর 59কে যোগ করে দুই দিয়ে ভাগ করেছি। সামেশন এফেক্টের আমরা 10 পেয়েছি, এন অর্থাৎ সংখ্যা সংখ্যা ছিল কটা, 40টা, আর ইন্টারভেল আমাদের 5 ঘর 5 ঘরের ব্যবধানে আছে, অর্থাৎ 5 ঘর 65 থেকে 69, 70 থেকে 74, এরকম করে রয়েছে। তারপরে কিচ্ছু না, আমরা শুধু মানগুলো বসিয়ে দিলাম, যেরকম এএম এর মান কত 57 বসিয়ে দিলাম, প্লাস সামেশন এফেক্টের এর মান কত 10 বসিয়ে দিলাম, তারপরে বাই এন, এন এর মান কত 40 বসিয়ে দিলাম, ইন্টু আই এর মান কত, ইন্টারভেল কত বার হয়েছে 5 5 বসিয়ে দিলাম। তারপরে কোনো কিছু নেই, 57 প্লাস এর উপরে উপরে আমরা গুণ করে দিয়েছি, 5 দশে 50 50 বাই 40 হয়েছে। তারপর এটা আমরা কেটে দিয়েছি, 5 বাই 4 হয়েছে, এটাকে এটা ভাগ করলাম, 1.25 হলো, 57 সঙ্গে প্লাস 1.25 করলাম, কত হলো 58.25। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরের দিন আমরা আলোচনা করব যে যদি এরকম করে না দেওয়া থাকে, এরকম করে না দেখা থাকে, যদি আমাদের অঙ্ক আলাদা থাকে, অর্থাৎ যদি এই এই দুটো সংখ্যা এই 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 ঘরটা দেওয়া থাকে, স্কোর আর ফ্রিকোয়েন্সি, স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে সেখান দিয়ে আমরা মিন মিডিয়ান মোড কীভাবে বার করবো এর পরের দিন আমরা সেই অঙ্কটা শিখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ধৈর্যের সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখো তাহলে সেটা দেখে রাখো, এবং যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা অন করে রাখবে, এরকম প্রতিনিয়ত তোমরা এখান থেকে ফ্রি ভিডিও এবং পিডিএফ পাবে। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।